রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা 10টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সকাল 9টা থেকেই প্রার্থীরা তাদের প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন। প্রতীক বরাদ্দ দেওয়ার আগে এই মিলনায়তনের বাইরে ইভিএম মেশিনে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখানো হয়। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র পদে 4 জন, সাধারণ কাউন্সিলর পদে 112 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আজকে 1 নম্বর ওয়ার্ড থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। পায়ে হেঁটে বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ মাধ্যমে এটা করব এবং আগামীকাল একটা বড় ধরনের মিছিল আছে, প্রচার মিছিল। সেই প্রচার মিছিল আমাদের পুরো শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের নেতাকর্মীরা আসবেন, সেটি নিয়ে আমরা শহর প্রদক্ষিণ করব এবং এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় আমাদের অভিযান, মানুষের কাছে যাওয়া, মানুষকে তাদের কথা শোনা এবং তাদেরকে ভোটের জন্য আহ্বান জানানো, আবেদন জানানো, এগুলো চলতে থাকবে। প্রচার প্রচার হবেই পোস্টাল লিফলেট নামে, কিন্তু এইভাবে নামানো ঠিক হয়নি আমি এটা মনে করি। যেটা আমাদের প্রচার প্রচারণার বিষয় যেটা আছে, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে আজ থেকে মাঠে দেখতে পাবেন। আমাদের অনেক নেতাকর্মী আছে, আমাদের অনেক সদস্য আছে, তিনারা স্বেচ্ছায় তাদের পক্ষ থেকে রাজশাহীতে মেয়র পদপ্রার্থী আমি নির্বাচিত হওয়ার জন্য তারা যতটুকু করতে পারে, পোস্টার, ব্যানার যাই বলেন না কেন, তারা স্বেচ্ছায় কাজ করবে। অন্যদিকে আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচার প্রচারণা চালানোর জন্য নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করণীয়, এটা আমাদের আমাদের আইন প্রক্রিয়ার সংস্থা এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 10 জন আছে, তাদেরকে আমরা এই বিষয়ে অবহিত করব। যদি আমাদেরকে কেউ এখনও আমার কাছে কেউ লিখিত বক্তব্য দেয়নি। মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে, জাকের পার্টির লতিফ আনোয়ার গোলাপফুল প্রতীকে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুর্শিদ আলম ফারুকী হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফাতিন ইশরাক, পদ্মা টাইমস, রাজশাহী।